বারবারই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বহীনতার খেসারত নিঃস্ব হয়ে দিতে হচ্ছে বিনিয়োগকারীদের। দুদফায় শেয়ার বাজারে ধস, চারটি সিকিউরিটি হাউসে অর্থ তছরুপের ঘটনা বিএসইসি আর ডিএসইকে প্রশ্নের মুখে ফেলে বলছেন বিশ্লেষকরা। শেয়ার বাজারে এক একটি দুর্ঘটনা দায়িত্বশীলদের অবহেলা উদাসীনতার ফলাফল বলে মন্তব্য তাদের। শেয়ার বাজার নিয়ে দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। জিএম হাসানের রিপোর্ট। শেয়ার বাজার বিপর্যয়ের প্রথম বড় উদাহরণ 1996 সালে, এরপর ধসের পুনরাবৃত্তি 2009 সালে। এই দুই ঘটনায় হাজার হাজার বিনিয়োগকারীর নিঃস্ব হবার গল্প তৈরি করেছে। এরপর রক্ষক ভক্ষকের ভূমিকায় স্বয়ং ব্রোকারেজ হাউস। বিনিয়োগকারীর অর্থের 9-6 ঘটনায় ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যায় চারটি সিকিউরিটিজ হাউস। শর্টফল পড়তেছে, তখন কি হয়েছে, বহু টাকা শর্টফল, কারো 30 কোটি, কারো 50 কোটি টাকা, এত টাকা কিভাবে শর্টফল পড়ে? একদিনে পড়েছে, একদিনে তুলে নিছে। আর চেকগুলো কার এগেনস্টে যাচ্ছে দেখতে হবে না, এটা তো কোনো কথা না। যারা এগুলো জানার কথা তারা ইনকোয়ারি করলে বুঝে ফেলে। আইটির লোকেরা আছে না, ওগুলো হচ্ছে তাদের মানে বলবো কি ফেলিওর এবং তাদের গাফিলতি। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্যাংক এবং একজন ব্রোকার হাউস, আমাদের সাথে একটা চুক্তি আছে, সেই চুক্তিটা এরকম অনেকটা যে আমার কোনো প্রায়র পারমিশন ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ চাইলে আমার ব্যাংকের তথ্য সে নিতে পারে, কত টাকা ব্যালেন্স আছে এটা তারা জানতে পারে, যে কোনো সময় জানতে পারে। আমি কত টাকা আগামীকালকে কিনতে পারবো বা কী পরিমাণ টাকা, আপনাদের সম পরিমাণ টাকা আমার ব্যাংকে গচ্ছিত আছে, ওই টাকাটা এবং আমার ব্যাক অফিসের টাকাটা সম পরিমাণ আছে কি না, এটি কিন্তু তারা আমার এখানে না এসেও প্রতিদিন চেক করতে পারে। বিভিন্ন সময় রিপোর্টিংগুলো করছে, সেই রিপোর্টিংয়ের মানে সত্যতা ছিল না, যে রিপোর্টিংয়ের বেসিস করে মানে এই সুপারভিশন মনিটরিং করে থাকে। তো সেখানে যাতে আপনি রং রিপোর্টিং করতে না পারে, কোনো মিস স্টেটমেন্ট দিতে না পারে, সেই বিষয়গুলো যখন কমিশনের নজরে এসেছে তারপর থেকেই যে বিভিন্ন ধরনের রিফর্মের কাজগুলো করা হচ্ছে। তো এই রিফর্মগুলো ইমপ্লিমেন্টেশন হইলে আমরা আশাবাদী যে আগামীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। চারটি সিকিউরিটিজ হাউস বন্ধ একসাথে হয়নি, মাঝে সময় ছিল 26 মাস। তাই একটি ঘটনার পর নিয়ন্ত্রক সংস্থা কেন কার্যকর ব্যবস্থা নেয়নি, প্রশ্ন বিশ্লেষকদের। এসব ঘটনা যে ঘটতেছে মানে একদিনে ঘটে নাই, এবং ওরা বহুদিন যাবৎ এসব ইরেগুলারিটিস পাওয়া যাচ্ছিল তাদের এই যে ট্রানজ্যাকশানে, আর যাদেরকে পাঠাইছে তারাও রিপোর্টিং করতো না, হয়তো আসছে নিচ্ছ, বাট হাউ ডিড ওরা ম্যানেজ কীভাবে করলো? ও যাদেরকে প্রথম পাঠাইছে আরও অনেক আগে তাদের থেকে ব্যাখ্যাটা নেওয়া আছে, তারা কি রিপোর্ট দিছে ওইখানে? তারপরে তো একটা রিপোর্ট দেওয়ার কথা যে এখানে এই আমরা এই শর্টফল পেয়েছি। শুধু ব্রোকারেজ হাউস নয়, মার্চেন্ট ব্যাংকগুলো নজরদারির কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা। আমরা আশঙ্কা করি যে শুধুমাত্র ব্রোকার হাউস না, ইনস্টিটিউটকেও সমপরিমাণ মনিটরিং, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তাকে আরও বেশি মনিটরিং করা উচিত, কারণ বিনিয়োগকারীরা অনেক বেশি ইনভলভ এই ইনস্টিটিউটগুলোতে। বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা দেবার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থারই বলছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা।